চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা, বিশ্ব নির্লজ্জ দিবস, বিশ্ব বেহায়াপনার দিবস, বিশ্ব অশ্লীলতার দিবস, নারীদের গণভাবে ধর্ষিত হবার দিবস। এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক? বাবা যারা এসেছেন সাবধান, ওই দিন মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। ভাই যারা এসেছ বোনদেরকে সামলে রাখো, ওই দিন ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। যেই মাদের বোনদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, ওই দিনটা যেন কোরআন তেলাওয়াত আর আল্লাহর জিকির করতে করতে কাটে, তা না হলে সব শেষ। ওই দিন যারাই উল্টাপাল্টা করবে, ওই মেয়েগুলো ওদের বদ হজম হবে, হজম করতে পারবে না, কয়েকদিন পরে বমি বমি ভাব হবে। কথা কন, কথা কন। এজন্য খবরদার, কোন মুসলমান ঘরের মেয়ে, কোন মুসলমান ঘরের ছেলে চোদ্দই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে? এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, মিল মহাব্বত নাই, তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে, আমাদের সারা বছরই তো ভালোবাসা। কথা কন।